মানুষের জীবনে সময়নিরূপণের জন্য মানুষ বহুকাল হতেই চাঁদের উপর নির্ভর করে আসছে। বলা হয়ে থাকে মানুষ যখন সময় গণনা শিখল সেদিন চাঁদের উপর নির্ভর করে শুরু করেছিল। প্রাচীনকালে নাবিকরা নক্ষত্র দেখে দিক নির্ণয় করত আর চাঁদ দেখে সময়। তাছাড়া জোয়ার ভাটার সময়ও নির্ধারিত হতো চাঁদ দেখে। এমনকি উদ্ভিদের বারণশীলতা চাঁদের উপর নির্ভর এই বিশ্বাসে চাষাবাদও হতো চাঁদকে কেন্দ্র করে। চন্দ্র সময় নির্ধারণ চন্দ্রকলার উপর নির্ভরশীল। চন্দ্রকলা হচ্ছে পৃথিবী হতে দৃশ্যমান চাঁদের ক্ষয় ও বৃদ্ধির সময়কাল। সেখান থেকে চন্দ্রমাস ও চন্দ্রবৎসরের আগমন। মুসলিমরা হিজরি বর্ষপঞ্জির উপর নির্ভর করে তাদের ধর্মীয় কাজ পরিচালনা করে। এই ক্যালেন্ডারটি চন্দ্রবৎসরিক। তাছাড়া ভারতীয় উপমহাদেশ সহ এশিয়া হতে উৎপত্তি ধর্মমতগুলোর বহুলাংশ চন্দ্রমাস দ্বারা প্রভাবিত। চান্দ্রতিথিগুলো সৌরদিনের চেয়ে কিছুটা ছোট হয়ে থাকে, ফলে চন্দ্রমাসও সৌরমাস থেকে ছোট হয়ে থাকে। প্রায় 29.5 দিনে একটি চন্দ্রমাস হয় আর 355 দিনে একটি চন্দ্রবৎসর। পক্ষান্তরে সৌরবৎসর হয় 365 দিনে, ফলে প্রত্যেক সৌরবৎসর আর চন্দ্রবৎসরের মাঝে 10 দিনের পার্থক্য থাকে। সেটা হিজরি সন গণনাই হোক কিংবা শুক্লপক্ষীয় কলা বা কৃষ্ণপক্ষীয় কলা। চাঁদ পশ্চিম দিক থেকে দেখা যায়, এজন্য বাংলাদেশ থেকে যত পশ্চিমে যাওয়া যাবে তত আগে চাঁদ দেখা যাবে। চাঁদ দেখার এই সময় পার্থক্যই হিজরি সন গণনায় পার্থক্য সৃষ্টি করে, ফলে ঈদ ও রোজা সহ সকল উদযাপন ও দিন গণনা আরবে আগে শুরু হয়, বাংলাদেশে পরে। আর আমাদের পূর্ব দিকে অবস্থিত জাপান, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং জাপান থেকে প্রথম সূর্য দেখা যায়, তাই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। চন্দ্রবৎসরের উপকারিতা বেশি নাকি সৌরবৎসরের উপকারিতা বেশি তা নিয়ে মতভেদ আছে, তবে সময় গণনা সহজ হবার কারণে সৌর ক্যালেন্ডার সাধারণত জনপ্রিয়। বর্তমানে আমরা যে ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করি সেটি হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার। 1582 সালে খ্রিস্টধর্মীয় পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শে এই ক্যালেন্ডার প্রবর্তন করেন। রোমান সাম্রাজ্য থেকেই এই ক্যালেন্ডারের জন্ম ও বিকাশ বলে এই ক্যালেন্ডারের বেশিরভাগ মাসের নামকরণ করা হয় রোমান ধর্মীয় দেবতা ও রোমান সম্রাটদের নামে। যেমন জানুয়ারি মাসের নাম রোমান দেবতা জানুসের নামানুসারে, আর বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নাম।